হযরত আদম আলাইহিসসালাম এর মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল, আদম আলাইহিসসালাম কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, কেন শীষ আলাইহিসসালাম এর সাথে জান্নাতে এক হুরের বিবাহ দেওয়া হয়েছিল, আজকের এই ভিডিওতে এই ঘটনা সম্পর্কেই আমি আলোচনা করব। আবারও আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। হযরত আদম আলাইহিসসালাম এর বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগে আক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এ সময় হঠাৎ একদিন তার বেহেস্তি মেওয়া ও ফলমূল এর কথা মনে পড়ে গেল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কি না। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীষ আলাইহিসসালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিন পার হয়ে গেল, তারা কেউই ফিরে এলো না। তখন তিনি শীষ আলাইহিসসালামকে বললেন, বাবা শীষ, নিশ্চয়ই তোমার ভাইরা দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া ফল খুঁজে পায়নি, তাই ওরা ফিরেও আসেনি। আর তারা এমন লোকও নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীষ আলাইহিসসালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম হে আমার পিতা, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন, আমার থেকেও আপনার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ছেলে শীষের কথা শ্রবণ করে হযরত আদম আলাইহিসসালাম বললেন, বাবা তুমি অবশ্যই জানো যে আমি বেহেস্তে থাকাকালীন আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করে গুণাগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি, পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখন পর্যন্তও নিষ্পাপ, তুমি আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান রব্বুল আলামিন কবুল করবেন। তখন হযরত শীষ আলাইহিসসালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করলেন। মহান আল্লাহ তাআলা শীষ আলাইহিসসালাম এর প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রিল, তুমি বেহেস্তের সর্বোত্তম নিয়ামতসমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরিখচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক। হযরত আদম আলাইহিসসালাম এর শরীর কমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন, তাই তিনি পুত্র শীষ আলাইহিসসালামকে একদিন ডেকে বলেছিলেন, বাবা মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আওলাদদেরকে যে যেখানে আসে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো, সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইহিসসালাম এর আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিসসালামের অন্তিম শয্যার নিকটে সমবেত হলো। হযরত আদম আলাইহিসসালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব, তাই তোমাদের প্রতি আমার ওসিয়ত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ কলহলে লিপ্ত হবে না, তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে, সকল ক্ষেত্রে তোমরা শীষ এর পরামর্শ নির্দেশনা ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর প্রতি অতি প্রিয়জন। তোমরা মনে রেখো শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিসসালাম এর সকল আওলাদি তার কথার প্রতি অনুগত স্বীকার করলো এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হযরত আদম আলাইহিসসালাম এর পুত্র শীষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র আমার, এই পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান, এখানে প্রতি মুহূর্ত পদস্থলন এর ভয় বিদ্যমান, বিশেষ করে ইবলিশ প্রতিনিয়ত তোমাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না, তোমার বংশ আওলাদদের সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, পানপন চেষ্টা করবে, আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। এ কথা বলে হযরত আদম আলাইহিসসালাম এর পুত্র শীষ আলাইহিসসালামকে খেলাফত প্রদান করলেন। ইতিমধ্যে মালাকুল মৌত জিব্রাইল আলাইহিসসালামকে নিয়ে উপস্থিত হলেন। হযরত আদম আলাইহিসসালাম মালাকুল মৌতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি যথোপযুক্ত সম্মান জানালেন। এ সময় বিবি হাওয়া আলাইহিসসালাম ও শীষ আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম এর খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো। হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো,
তারা আদম আলাইহিসসালাম এর নির্দেশ মতো বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার সাথে সাথে মালাকুল মওত বললেন, হে সকল মানব জাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আর বেশি দেরি করতে পারবো না। আপনার জান কবচ করার জন্য মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এখন অনুমতি পেলেই আমি আমার কাজ শুরু করতে পারি। হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মওত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মওত, আবুল বাশার আদম এর জান কবচ করতে যেন কোনোরূপ কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কেননা মহান আল্লাহ তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। এভাবেই মালাকুল মওত তার জান কবচ করলেন। হযরত আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও ধীরস্থিরভাবে চিরনিদ্রার কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। হযরত আদম আলাইহিসসালাম এর পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে হযরত আদম আলাইহিসসালাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদেরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ে। ইতিপূর্বে একমাত্র হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তারা প্রত্যক্ষ করেনি। হাবিলের মৃত্যু সকল দেখেও নি, তখন তারা সকলেও ছিল না। যারা বর্তমানে ছিল তারাও সে মৃত্যু প্রত্যক্ষ করেনি, কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের দ্বারা। সকলের অলক্ষ্যে আজ হযরত আদম আলাইহিসসালাম এর মৃত্যু তার 40,000 আওলাদের প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হলো। এগুলো শোকাহত মানুষের কন্দনে আকাশ বাতাস ভরাক্রান্ত হয়ে গেল। বিবি হাওয়ার করুণ বিলাপে ফেরেশতারাও যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। তিনি কন্দনজড়িত কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণের প্রিয়তমা, বেহেশতে আমি আপনার সঙ্গে ছিলাম, অতঃপর আপনার সাথেই পৃথিবীতে এসে এতকাল আপনার সাথেই সুখ দুঃখের অংশীদার ছিলাম, কোনো দিন আপনি আমায় পরিত্যাগ করেননি, তাহলে এতদিন পর আজকে আমাকে একাকি ফেলে কেন চলে গেলেন? আমি এখন কার নিকট নিজের দুঃখের কথা প্রকাশ করব? কে আমাকে সান্ত্বনা দেবে? হে প্রাণপ্রিয় স্বামী আমার, আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিলেন না? আমি এখন কার মুখের পানে চেয়ে বেঁচে থাকবো? হযরত আদম আলাইহিসসালাম এর আওলাদগণ নিজেদের মুরব্বি হারিয়ে নিজেরাই হতবিহ্বল হয়ে পড়েছিল। বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরো করুণ হয়ে পড়ল। কিন্তু এখন যে করণীয় তা কারো জানা ছিল না, কেননা ইতিপূর্বে তারা কারো মৃত্যু দেখেনি। তাই মৃত্যুর পর আত্মীয় স্বজনদের করণীয়ের ব্যাপারেও তারা অজ্ঞ ছিলেন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ হতে জিব্রাইল আলাইহিসসালাম প্রেরিত হলেন। তিনি এসে হযরত ঈসা আলাইহিসসালামকে মৃতকে গোসল, কাফন, জানাজা, দাফন প্রভৃতি শিখিয়ে দিলেন। সকলকে নিয়ে আনজান করলেন। প্রায় 40,000 লোক আদম আলাইহিসসালাম এর জানাজার নামাজে শরীক হলেন। স্মরণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হযরত আদম আলাইহিসসালাম এর পরলোক যাত্রার মাত্র বছরখানেকের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহু আকবার।